ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও রোহিঙ্গা অনুপ্রবেশের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশের ফলে রাজ্যটি অনিরাপদ হয়ে উঠেছে বলেও দাবিদার রবিবার ঝাড়খণ্ডের জামশেদপুরে বিজেপি আয়োজিত সমাবেশে এমন অভিযোগ করেন নরেন্দ্র মোদী রাজ্যের জনসংখ্যায় পরিবর্তন ও আদিবাসী জনগোষ্ঠী হ্রাস পাওয়ার পেছনেও অনুপ্রবেশকারীরা দায়ী বলে জানান মোদী এছাড়া জে এম ও কংগ্রেসকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় শত্রু বলে দাবি করেন তিনি এসব দল ক্ষমতার জন্য ক্ষুধার্ত এবং ভোট ব্যাংকের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ প্রধানমন্ত্রী মোদীর आज संथाल प्रगना বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা এবং কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠছে এই অঞ্চলের জনসংখ্যা দ্রুত পরিবর্তন ঘটছে উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে